হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দুর্গাপুজো চলে এলো, তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সিম্পল টিনেজার লুক। যারা তোমরা টিনেজার আছো তারা এই ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা। বিশেষত টিনেজারদের কাছে অনেক প্রোডাক্ট থাকে না, তো আমি আশা করব যাদের কাছে যা প্রোডাক্ট থাকুক না কেন তাই দিয়েই তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারবে। এমনকি কোনো তুলির দরকার পড়বে না, ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে। তোমরা এই লুকটাকে ষষ্ঠী, সপ্তমী, এমনকি তোমরা চাইলে এটা অষ্টমীতেও কিন্তু ক্রিয়েট করতে পারো। একদমই ন্যাচারাল লাগবে, বিশেষ করে টিনেজারদের জন্য এই মেকআপটা একদম সুটেবল। সো বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা দেখে নাও। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যাপেলোর অ্যালোভেরা জেল, যেটা আমি প্রাইমার হিসেবে ব্যবহার করছি। এটার দাম মাত্র 30 টাকা। তো আমি এখন ময়শ্চারাইজার লাগাচ্ছি, লোটাসের ময়শ্চারাইজার। এটার দাম তোমার 300 টাকার মতো পড়বে, কিন্তু তোমরা চাইলে আদার্স পন্ডস বা অন্য যে কোনো কম দামে তোমরা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, নো প্রবলেম। এখন আমি লিপ বাম ইউজ করছি, নাইসা লিপ কেয়ার। এটার দাম মাত্র 25 টাকা। এবার আমি আইয়ের নিচের ব্ল্যাক স্পট ঢাকতে আমি একটা কালার কারেক্টর ইউজ করছি, HD। এটার দাম মাত্র 180 টাকা, কি তার কমেও তোমরা পেয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই কান পরিষ্কার করার এই কাঠিটা দিয়ে, কোনো ব্রাশ ছাড়াই। এরপরে হাত দিয়ে এভাবে ড্যাব 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 করে কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ক্র্যাক না পড়ে। যদি ভালো করে না বসাও তাহলে কিন্তু ক্র্যাক পড়ে যাবে। এবার আমি ইউজ করছি ল্যাকমি ফাউন্ডেশন। আজকে তোমাদেরকে আমি যা দেখাচ্ছি সব তুলি ছাড়া, কোনো রকম কোনো তুলি কোনো কিছু ইউজ না করে। তো আমি প্রথমেই বলবো যে ল্যাকমির ফাউন্ডেশনটাকে একটু জল দিয়ে পাতলা করে তোমরা গুলে নেবে, এবং বেশি কভারেজ করতে যাবে না, তাহলে কিন্তু ক্র্যাক পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে জিনিসটা ন্যাচারাল লাগবে না, দেখতে খুব বাজে লাগবে। তো এরকম ট্যাপ 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 করে আমি ফাউন্ডেশনটাকে আমার স্কিনে বসিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গলাতেও কিন্তু সেম প্রসেসে ইউজ করতে হবে, গলা নেক ছেড়ে দিলে কিন্তু হবে না, তাহলে মুখের কালার একরকম লাগবে, নেকের কালার একরকম লাগবে, সেহেতু দেখতে জিনিসটা খুবই বাজে লাগবে। আমি ফাউন্ডেশনটাকে বসানোর জন্য ইউজ করছি অরিফ্লেমের কম্প্যাক্ট পাউডার, যেটার দাম মাত্র 190 টাকা। তো দেখো এভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু বসাতে হবে, আর কোনো তুলি ছাড়াই এইটাকে এরকম স্পঞ্জটাকে ফোল্ড করে তোমরা কিন্তু আয়ের নিচে এভাবে কিন্তু আই মেকআপটা করে নেবো। তার জন্য আমি একদম অর্ডিনারি, তোমরা যে কোনো ধরনের এরকম 180-200 টাকার মধ্যে। তো আমি এখান থেকে যেহেতু রেড কালার পরেছি, সেহেতু রেড কালারে একটা আইশ্যাডো কালার আমি নিয়ে নিচ্ছি। তো কোনো রকম তুলি ছাড়াই কান পরিষ্কার করা এরকম তোমরা কাঠি নিয়ে এভাবে লাগিয়ে নেবে। তো দেখো এরপরে এরকম করে লাগানোর পরে আমি হাত দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড করবে তত কিন্তু ন্যাচারাল লাগবে, নালে কিন্তু এভাবে লাগিয়ে ছেড়ে দিলে কিন্তু জিনিসটা খুবই বাজে উগ্র লাগবে। তোমাদের কাছে যদি এরকম ব্রাশ থাকে তো তোমরা এই ব্রাশটাকে এভাবে আয়ের ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা কিন্তু খুব ভালো করে জিনিসটাকে বসাতে পারবে, যাতে একদম ন্যাচারাল লাগে। তারপর আরেকটা পরিষ্কার কাঠি নিয়ে নিতে হবে, তারপরে চোখের কর্নারটাকে এভাবে কিন্তু মুছে নিতে হবে। এবার নেব ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা নিয়ে একদম চোখের মিডিলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপর অ্যাপ্লাই করার পরে এটাকে হালকা একটু শুকিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্রে করে এর ওপরে যে কোনো গোল্ডেন কালার ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো। তো আমি একটা হালকা গোল্ডেন কালার ইউজ করে নিচ্ছি আমার আয়ের মিডিল পোর্শনে। তো আমি এটাকে অ্যাপ্লাই করার পরে কিন্তু ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেওয়াটা কিন্তু খুব দরকার, নালে দেখতে খুবই বাজে লাগবে। দেন আমি আই কর্নারে ইউজ করে নিচ্ছি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো। আমার রিং ফিঙ্গার দিয়ে আমি আই কর্নারে ব্ল্যাক কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এবারে দুটো কালারকে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি, ওপর দিকটা একটুখানি বেশি যাবে আর নিচের দিকটা একটুখানি কম যাবে মিডিলের দিকে। এবার আমি আরেকটা পরিষ্কার কাঠি নিয়ে তার মধ্যে এইরকম হোয়াইট কালার দিয়ে আমি চোখের আইভুরোর নিচটাতে আমি এরকম একটু হাইলাইট করে নিচ্ছি। দেন আমি আই কর্নারেও হাইলাইট করে নিচ্ছি। এভাবেই কিন্তু তোমাদের আইশ্যাডোগুলোকে লাগিয়ে নিতে হবে হোয়াইট কালার। দেন আমি এখন আইভুরোটা করবো।
তো চলো আইব্রোটা করি। তো নিচ থেকে একদম স্টার্ট থেকে স্টার্ট করলাম, একটা প্রথমে দেখাচ্ছি, নেক্সটটা আমি অফ ক্যামেরায় করে নেছি। তো দেখো তোমরা এরকম ভি শেপ করতে পারো অথবা তোমরা রাউন্ড শেপ করতে পারো। এই আইব্রো পেন্সিলটা কিন্তু তোমরা 7 টাকা 10 টাকায় যে কোনো দামে কিন্তু তোমরা এই আইব্রো পেন্সিলটা পেয়ে যাবে। এবার আমি কাজল অ্যাপ্লাই করব। কাজল অ্যাপ্লাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এলিটিনের একটা কাজল পেন্সিল। এই কাজল পেন্সিলটা তোমরা 80-90 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে, খুবই ভালো পেন্সিল। চোখের ওপর পোর্শনে অ্যাপ্লাই করার পরে আমি নিচে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি আইব্রো পেন্সিল দিয়ে কিন্তু কাজলটাকে এভাবে স্মাচ করে দিচ্ছি। দেন আমি আয়ের ওপরে যে আমি কালারটা ইউজ করেছিলাম আইস্যাডো কালারটা, সেই কালারটাই নিচের পোর্শনে কিন্তু অ্যাপ্লাই করে নিই, হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এবারে আমি ল্যাকমির আইলাইনার ইউজ করছি আন্ডার 200-এর মধ্যে। তোমরা যারা টিনেজার আছো বা বিগিনার আছো তারা এরকম একটা হেয়ার পিন নিয়ে নেবে, দেন এর মধ্যে এই ল্যাকমি আইলাইনারটা লাগিয়ে এটাকে একটা ছাপ এভাবে কিন্তু ছাপ ফেলে নেবে আয়ের ওপরে, তাতে কিন্তু তোমাদের কিন্তু আইলাইনারটা পরতে খুবই সুবিধা হবে, এমনকি তোমরা ঠিকঠাক আইলাইনারটা পরতে পারবে। তো দেখো আমি কিভাবে আইলাইনারটা পরে নিচ্ছি, তো তোমরাও সেম প্রসেসে এরকম করে পরে নেবে। আর এই আইলাইনারটা কিন্তু কম দামের মধ্যে খুবই ভালো, ল্যাকমি আইলাইনার যারা তোমরা ইউজ করেছো তারা কিন্তু তোমরা জানো এটা কতটা ভালো। দেন আমি এখানে একটা নর্মাল একটা আই মাস্কারা ইউজ করছি যেটার দাম মাত্র 55 টাকা। তো দেখো কিরকম লুকটা এসেছে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই আইশ্যাডো প্যালেট থেকেই কিন্তু তোমরা কিন্তু কন্ট্রোলিংটা করে নিতে পারবে। তো আমি নোজ কন্ট্রোলিং করব, তো তার জন্য আমি এখানে স্কিন কালার একটা ড্রাক কালার নিয়ে নিয়েছি, দেন মিডিল আমি হোয়াইট আইশ্যাডো দিয়ে আমি কিন্তু হাইলাইটারটা করে নিলাম। নিয়ে নিয়েছি একটা লিপ পেন্সিল যেটার দাম মাত্র 20 টাকা। আমি এটা দিয়ে আমার লিপটাকে কিন্তু আমি সার্ভ করে নেবো। তো আমি লিপটাকে এঁকে নিচ্ছি বা সার্ভ করে নিচ্ছি, যা বলতে পারো তোমরা। এবার আমি ইউজ করবো এলিডেনের লিপস্টিক যেটার দাম মাত্র 75 টাকা। তো আমি হালকা পার্পেল কালার এখানে ইউজ করে নিচ্ছি, কালার পপস ম্যাট। দেন আমি এর উপরে কিন্তু হালকা রেড কালারের একটা লিপস্টিক ইউজ করব, তাতে কালারটা খুব সুন্দর আসে। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি দেখো। দেন আমি এখানে কিন্তু আমার লিপটাকে আরেকটু, তোমরা যদি কিছু বড় করতে চাও বা লিপটাকে আরেকটু শার্প করতে চাও, লিপ পেন্সিলটাকে নিয়ে আমি কিন্তু আরেকটুখানি শার্প করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এভাবে এখানটা বাড়িয়ে, আমার বাড়ানোর দরকার নেই, কিন্তু তোমাদের যাদের লিপ ছোট তোমরা এরকম বাড়িয়ে কিন্তু লিপটাকে একটু বড় করো। এবার আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে দেখাবো কী করে তোমরা হাইলাইটার এবং ব্লাশার করে নিতে পারবে। তো দেখো এখানে আমি এরকম তুলি ইউজ করতে পারো, কিন্তু আমি এই তুলি ইউজ করবো না, আমি হাত দিয়ে দেখাচ্ছি কী করে তোমরা ব্লাশিং করতে পারো। তো এভাবে হাত দিয়েই কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা ব্লাশ অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এক পাশটা দেখাচ্ছি আর এক পাশটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হলো আজকের ফাইনাল লুক। তো এবারে চলো তোমাদেরকে একটা সিম্পল হেয়ার স্টাইল দেখিয়ে দিই। আমি কোনো মেশিন কোনো কিছু ইউজ করব না। এখানে চুলটাকে দুভাগে ভাগ করে নিয়ে এভাবে কিন্তু রাউন্ড রাউন্ড করে চুলটাকে পেঁচিয়ে দিয়ে হালকা ফ্লপি করে দিতে, সেম প্রসেসে আদার সাইড কিন্তু করে নিতে হবে। দেন দেখো কত সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গেল হেয়ার স্টাইলের। তোমরা যদি চাও তো এই ধরনের ইয়াররিং কিন্তু এরকম লুকের সাথে খুব ভালো লাগে পরতে পারো। এটা কতটা ওয়াটারপ্রুফ হলো, তো চলো তোমাদেরকে একদম লাইভ দেখিয়ে দিই যে এটা কতটা ওয়াটারপ্রুফ হলো। তার জন্য আমি নিয়ে নিয়েছি জলের বোতল। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা ওয়াটারপ্রুফ হয়েছে মেকআপটা। সো দেখো আমি এটা ঢালছি, আমার জামাই ভিজে গেল। তো আমার কাছে আছে এরকম একটা কটন। তো দেখতেই পেলে এটা কতটা ওয়াটারপ্রুফ হলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।